মমতার মধ্যে আপনারা ঈশ্বর দেখতে পান তাই তাকে দেখলেই আপনারা জয় শ্রীরাম বলে ওঠে কারণ তখন আপনাদের মধ্যে ঈশ্বর ভাগ যায় না আমরা তো ঈশ্বরের ভক্ত ঈশ্বরে বিশ্বাস করি ওনারা কেন রামকে ভয় পাচ্ছেন আমরা জানি ভূতে রাম নামকে ভয় পায় টিএমসি কেন ভয় পাচ্ছে ওরা কি ভূত হয়ে গেছে সে যেন নিজেকে শোধ রাখ কেউ কারোর মধ্যে রাম দেখছে কারোর মধ্যে ভগবান দেখছে আমরা তো প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবানকে দেখি রাম নাম দিলে কমবে আমি জানি না মানুষ তো মুক্তি পায় রাম নাম বলে যার কোনো রাস্তা থাকে না সে রামের কাছে যায় আমরা প্রথমে রামের থেকে সঙ্গেই আছি ওরাও কোথাও কোথাও রামের নাম নিচ্ছে কংগ্রেস রামের নাম নিচ্ছে কেন শেষের দিকে লোকে রামের নাম নেয় এটা মোটেই ভালো নয় আর রামকে ভয় কোনো কারণে রামই তো উদ্ধার করেন মানুষকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কালকে বলা হয়েছে যে পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল সম্পূর্ণরূপে প্রস্তুত সবাই প্রস্তুত বিজেপিও প্রস্তুত আছে যদি প্রস্তুত থাকেন একবারে একবার পুলিশে বিনা গণ্ডগোলে ভোট করে দেখান ঝাঁপ পড়ে যাবে দোকানে চলতি মাসে অমিত শাহ আসছেন ভোট আসলেই সবার আসার কথা মনে পড়ে অমিত শাহ তাই আসছেন এর আগের দিন তো ওদের বাড়িতে চা খেয়ে গেলেন অমিত শাহ এসে নবান্নতে অমিত শাহকে ভয় করলে দেখে দেখলে অমিত শাহ পার্টির জন্য আসেন আসছেন নাড্ডাজিও আসছেন এবছর এবছর এবং যেদিন দুই তারিখ ভোট শেষ হলো মারামারি হলো তা দুদিন পরেই নাড্ডাজি এসেছিলেন বাংলায় কর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলেন আমাদের আসা যাওয়া চলতে থাকে ওনারা ভুলে যান ওনারা যখন ভোট হয় টাকার থলি বাংলা থেকে কালেকশান করে নিয়ে যান কাটমানি কখনও ত্রিপুরা কখনও আসাম কখনও গোয়া যান দিয়ে আবার খালি হাতে ফিরে আসেন না আট পার্সেন্ট ভোট পেয়েছে গোয়াতে না ঠিকই আছে সব জায়গায় কিছু ভোট থাকে টাকা দিয়ে কিছু ভোট কেনা যায় এক একটা ভোটের দাম ছ টাকা খরচা হয়েছে যে আট পার্সেন্ট ভোট পেয়েছে হিসাব করে দেখুন যা টাকা খরচা করছে আমি বলছি না যেটা সরকারি হিসাব দেখিয়েছি ওরা একটা ভোটের পিছনে ছ হাজার টাকা খরচা হয়েছে এখানে তো আমরা বাংলা কিনে নিতে পারতো ওখানে গেছে কেন আবাস যোজনা নিয়ে অধিকারী পরিবারকে কাঠগড়ায় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ব্যানার্জি পরিবার দায়ী নয় কাঠমানির টাকাগুলো যায় কোথায় সবাই তো কালীঘাটের দিকে আঙুল দেখায় কোনো পরিবার গায়ে দোষ দেওয়া চলবে না এটা ঠিক যে পারিবারিক পার্টি তো পরিবারই দেখবে সব জায়গায় কিন্তু মুর্শিদাবাদের পঞ্চায়েতের লোকেরা রিজাইন করে পালাচ্ছে কেন পাবলিকের মারের ভয়ে উনি গিয়ে নদিয়ায় কেন বললেন রিজাইন করতে প্রধানকে আজকে ওনারা নেতা খুঁজে পাচ্ছেন না তাই ওখানে গালাগালি দিচ্ছেন কি বীরভূমে কোনো নেতা খুঁজে পাচ্ছেন না তাই ওখানে কি করে ভোট করবেন সেটা নতুন করে স্ট্র্যাটেজি তৈরি করছেন গায়ের জ্বর বেশি দিন চলে না গতকাল দেখা গেছে যে ঘর আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে এক হাজার টাকা করে স্লিপ কাটছে তৃণমূল নেতারা এক হাজার টাকা স্লিপ তো এমনি কাটছে নামটা দেখিয়ে দিয়ে এবং যারা যাদের নাম দিল্লি থেকে পাঠানো হয়েছিলো তারা টাকা দেয়নি বলে তাদের নাম কেটে অন্য লোক ঢোকানো হয়েছে তখন এক হাজার টাকা নেওয়া হচ্ছে বাড়ি যখন শুরু হবে কুড়ি হাজার টাকা না হবে এটাই হয়েছে এটা মানুষ জেনে গেছে চুপ করেছিল এখন মুখ খুলতে আরম্ভ করেছে